আলাইকুম আসসালাম রহমতুল্লাহি আবরাকাত ভাই জানতে চেয়েছেন মহিলারা কি কবর জিয়ারত করতে পারবে জবাব ভাই প্রাথমিক পর্যায়ে রসুল্লাহ সাল আলিয়া নারীদেরকে কবর জিয়ারত করতে নিষেধ করেছেন এবং বর্তমানেও যদি এই ধরনের কোন সিচুয়েশন তৈরি হয় বা পরিস্থিতি তৈরি হয়ে যায় যে নারীরা কবরস্থানে গিয়ে নিজেদেরকে কন্ট্রোল করতে পারবে না ওখানে গিয়ে যদি তারা জড়িয়ে চেঁচিয়ে চিল্লিয়ে চিৎকার করে কান্নাকাটি করেন তাহলে ওই নিষেধাজ্ঞা তাদের উপরে বর্তাবে তারাও কবর জিয়ারত করতে পারবেন না তবে কবর জিয়ারত করা নারীদের জন্যও বৈধতা রয়েছে তিনি কবর জিয়ারত করতে পারবেন জায়েজ আছে যেহেতু রাসুল্লাহাম প্রথম প্রাথমিক পর্যায়ে নিষেধ করেছিলেন পরবর্তীতে রাসুল্লাহ তার দিয়েছেন বলেছেন ফাজুরুহা অতএব তোমরা এখন কবর জিয়ারত করো কিরল আখের কেননা কবর জিয়ারত তোমাদেরকে আখেরাতের কথা স্মরণ করিয়ে দিবে মৃত্যুর কথা স্মরণ করিয়ে দিবে কেউ যদি কবর জিয়ারত করে এবং কবরবাসীর কবর জিয়ারত করার মাধ্যমে কল্যাণ হবে ইত্যাদি এরকম কবরস্থানে যাওয়াটা উচিত নয় বরং কবরস্থানে যাবেন যিনি জিয়ারতকারী তার উদ্দেশ্য হাসিলের উদ্দেশ্যে আপনি দোয়া পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে করবেন দোয়া কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ এর জন্য কবরস্থানে যাওয়াটা জরুরি নয় কবরস্থানে যাওয়ার যেটা মূল রহস্য সেটা রাসুলুল্লা সালসাল্লাম বলে দিয়েছেন এক ব্যক্তি জিয়ারতকারী নিজেকে আখেরাতের কথা স্মরণ করাবেন দ্বিতীয়ত তার মৃত্যুর কথা যেন সে স্মরণ করে যে আমাকে এই পথের প্রতীক হয়ে এই কবরে আমাকেও শায়িত হতে হবে এটার উদ্দেশ্য কবরস্থানে যাওয়া সেক্ষেত্রে নারী পুরুষ উভয়েই যেতে পারবে জায়েজ রয়েছে তবে দলবদ্ধভাবে কবরস্থানে গিয়ে সেখানে দোয়া করার শরয়ী ভিত্তি না থাকে আমরা বলতে দলবদ্ধভাবে যাওয়াটা উচিত নয় বরং কেউ যদি পার্সোনালি যাই এককভাবে গিয়ে কবর জিয়ারত করেন মৃত্যুর কথা স্মরণ করেন আখিরাতের কথা স্মরণ করেন সেটা শরীয়ত সম্পূর্ণ রূপে অনুমোদিত সেক্ষেত্রে নারী পুরুষ উভয়েই যেতে পারবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রাতের অন্ধকারে কবরস্থানে গিয়ে দোয়া করতেন বা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি সাল্লামের কবর জেয়ারত করতেন এভাবে একাধিক প্রমাণ রয়েছে অতএব নারী পুরুষ ও কবর জিয়ারত করার সারি ভিত্তি থাকাই বলবো সেটা বৈধ তবে যদি এরকম হয় যে সেখানে গিয়ে তিনি চিৎকার করে কাঁদবেন কবরে বাড়ি দিবেন বা আরও অনেক কিছু যেগুলো সচরাচর করা হয়ে থাকে জাহিলিয়াতের যুগে হতো এরকম যদি করা করে তাহলে তার জন্য বৈধ নয় অল্লাহ তালিয়া আলম অজম আল্লাহ